হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম দিস ইজ সাফান ফ্রম সাফান আই ডেস্ক আশা করি আপনারা সবাই খুবই ভালো রয়েছেন এই ভিডিওতে আপনাদেরকে হোয়াটসঅ্যাপের পাঁচটি ট্রিক্স শেয়ার করব যেই ট্রিক্সগুলো হয়তো বা আপনি আগে কখনো শোনেন নাই সব প্রথম ট্রিক্সটি হচ্ছে আপনি কিভাবে অটোমেটিক্যালি একটা মেসেজ লিখে রাখতে পারেন যেটা টাইম টু টাইম ওনার কাছে পৌঁছে যাবে মানে যাকে আপনি পাঠাতে যাচ্ছেন তার কাছে অটোমেটিক্যালি ওই টাইমেই পৌঁছে যাবে লাইক এখন হচ্ছে একত্রিশ তারিখ মানে দিনের একত্রিশ তারিখ বলতে পারেন সো কালকে হচ্ছে হ্যাপি নিউ ইয়ার অর্থাৎ টু থাউজেন্ড টোয়েন্টি এক জানুয়ারি কালকে রাত্রে হবে সো এই এসএমএসটা আমি আগে আগে লিখে রাখবো তার জন্য এই যে থ্রি ডট দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে হবে তারপর মেসেজ শিডিউলার এখানে ক্লিক করে প্লাস আইকনে ক্লিক করতে হবে তারপর কন্ট্রাক্ট এখানে থেকে আমাদেরকে মানে সিলেক্ট করতে হবে যে কাকে আমি মেসেজটা পাঠাবো তার জন্য আমি একটা কন্ট্রাক্ট সিলেক্ট করে নিলাম তারপর স্পেসিফিক টাইমস এখানে আমি একটা ডেট দিয়ে দেবো যে কোন সময়ে কোন তারিখে আমার মেসেজটা সেন্ড হবে সো আমি এখানে দিয়ে দিলাম ফ্রাইডে ডিসেম্বর একত্রিশ ওইটা ঠিক থাকলো ওকে পারফেক্ট তারপর টাইমটা আমি দিব এখন টাইমে ক্লিক করে আমি একটা টাইম সিলেক্ট করে নিলাম ধরে নিন এগারোটা রাত এগারোটা প্লাস এখানে মিনিটে যাব মিনিটে যাওয়ার পর এগারোটা ঊনুষাট আমি সিলেক্ট করে দিলাম কারণ রাত এগারোটা ঊনষাট পি এমই থাকবে বারোটা হওয়ার সাথে সাথে এ এম হয়ে যাবে ওকে পারফেক্ট একত্রিশ ডিসেম্বর দু হাজার একুশের এগারোটা ঊনষাট মিনিটে এসএমএসটা সেন্ড হবে এবং এসএমএসটা কী হতে পারে ধরে নিন আমি দিয়ে দিলাম হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার এইটা তারপর আমি টিকমার্কে ক্লিক করব সো আমার টাইম টু টাইম আর ডেট এখানে এস এম এস সহ সিলেক্ট করে দেওয়া হয়ে গেল শিডিউল অনুযায়ী সো অটোমেটিক্যালি এই সময়ে ওনার কাছে এই মেসেজটা চলে যাবে সো আমাকে কষ্ট করে আবার ওই টাইমে স্পেসিফিক্যালি ঢুকে ওনাকে মেসেজ করতে হবে না সো এইটা হচ্ছে একটা ট্রিক্স দুই নাম্বার ট্রিক্সটা হচ্ছে আপনি মেসেজ এ নাম্বার এই থ্রি টোটে ক্লিক করে এখানে মেসেজ এ নাম্বার একটা অপশন পেয়ে যাবেন সো আমরা হয়তোবা অনেক সময়ই দেখে থাকি যে আমাদের কাছে একটা নাম্বার আসছে এখন আমরা ওই নাম্বারটা যখন মোবাইলে সেভ করব সেভ করার পর আমাদেরকে এই কন্ট্রাক্ট অপশনে গিয়ে এখানে রিফ্রেশ করে তারপর ওনার কাছে এসএমএস করতে হয় কিন্তু আপনি এই থ্রি ডট অপশন থেকে মেসেজের নাম্বার এখানে আপনি ডিরেক্টলি কোনো একটা নাম্বারের মেসেজ করতে পারেন সো আপনাকে প্লাস এইট তারপর টাইপ করতে হবে ওই নাম্বারটা তাহলে আপনি ডিরেক্টলি ওই নাম্বারেই কিন্তু মেসেজ দিতে পারবেন আপনার মোবাইলে সেই নাম্বারটা সেভ করা লাগবে না সো এটা হচ্ছে দুই নাম্বার ট্রিক্স তিন নাম্বার ট্রিক্সটা হচ্ছে এখানে স্টার্ট মেসেজেস একটা অপশন দেখতে পাচ্ছেন সো স্টার মেসেজেস মানে হচ্ছে ধরে নিন আপনি আপনার ফ্রেন্ডের সাথে কোনো একটা চ্যাট করতেছেন কনভার্সেশন করতেছেন তখন অনেক বড় বড় কনভারসেশন হচ্ছে সো সেই কনভার্সেশনে আপনার অনেক ইম্পর্টেন্স কথাগুলো রয়ে গেছে এখন আপনি কি করবেন সো ধরে নিন আমি এই এস এম এসটাকে মার্ক করে রাখবো মনে করেন আমার ফ্রেন্ডের সাথে এখানে অনেক এস এম এস কনভারসেশন হয়েছে তো আমি এইটাকে মার্ক করে এখানে স্টারে ক্লিক করে রাখবো তারপর এখানে যেতে পাচ্ছেন এই এস এসটা এ এস তারপরে একটা স্টারমার্ক চলে আসছে সো এখন আপনার ফ্রেন্ডের সাথে যে চেটটা হয়েছে আপনার হয়তো বা দুদিন পর তিন দিন পর হঠাৎ মনে আসলো যে আমার সাথে তো ওর একটা চেট হয়েছিলো আমি ভুলে গেছি এখন দেখি তো আপনি কি করবেন এই থ্রি থ্রিজোটে ক্লিক করবেন তারপর স্টার্ট মেসেজেস এখানে ক্লিক করলে দেখতে পারবেন যে এই মেসেজটা এখানে শো করতেছে আপনি জাস্ট ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার ওই কনভার্সেশনে তারা অটোমেটিক্যালি নিয়ে যাবে এখন ওই কনভার্সেশনটা যতই পিছনে হোক তারা অটোমেটিক্যালি ওইখানে নিয়ে যাবে তারপর আপনি আবার এই সগুলা দেখতে পারবেন এটা হচ্ছে তিন নাম্বার ট্রিক্স ওকে এবং চার নাম্বার যে ট্রিক্স সেটা হচ্ছে আপনি কারো চেট হাইড করতে পারবেন লাইক আপনার কোনো ফ্রেন্ডের চেট আপনি মানে এইখানে স্ক্রিনে রাখতে চাচ্ছেন না আপনি সবসময় সেটা হাইড করে রাখতে পারবেন তার জন্য এখানে আপনি ক্লিক করবেন তারপর উপরে যে তিনটা ডট দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে হাইড চেটে ক্লিক করে দেবেন তারপর আপনার মোবাইলের ফিঙ্গার প্রিন্ট লাগবে সো আমি আমার ফিঙ্গার প্রিন্টটা দিয়ে দিচ্ছি দেয়ার সাথে সাথে সেই চেটটা হাইড হয়ে যাবে এখন সেই চেটটা আমরা কোথায় পাবো সেইটা হচ্ছে উপরে যেই একটা বার দেখতে পাচ্ছেন আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এখানে আবার আপনার ফিঙ্গার প্রিন্ট চাইবে এই ফিঙ্গার দেওয়ার সাথে সাথে আপনি যে চেটটা হাইড করেছেন ওই চেটটা দেখতে পারবেন আবার ওখান থেকে চেট করতে পারবেন সো এইটা হচ্ছে বেসিক্যালি আপনার প্রাইভেসি ধরে নিন আপনার ফ্রেন্ড আপনার মোবাইল নিয়ে নিল তখন আপনি এইভাবে হাইড করে দিতে পারেন চেট সে কখনোই ওইটাতে ঢুকতে পারবে না কারণ আপনার ফিঙ্গার প্রিন্ট দেওয়া অথবা আপনার স্ক্রিন লক দেওয়া সো আপনি যখন এই ফিঙ্গার প্রিন্ট অথবা স্ক্রিন লকটা আনলক করবেন তখনই আপনি ওই হাইড চেটে ঢুকে চেট করতে পারবেন আবার আনহাইড করার জন্য আপনি এখানে ক্লিক করবেন মার্ক করার পর এই যে চুকের অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলেই তারপর আপনার আবার ফিঙ্গার প্রিন্ট চাইবে তারপর এখানে ক্লিক করার সাথে সাথে সেই চ্যাটটা আবার পুনরায় আগের জায়গায় চলে আসবে অথবা আনহাইড হয়ে যাবে সো এটা হচ্ছে চার নাম্বার ট্রিক্স একদম লাস্টে যে ট্রিক্সটা আপনাদেরকে শেয়ার করব সেটা খুবই উপকারী মেয়েদের জন্য বিশেষত যেমন আপনাদের কারোর নাম্বার যদি মেয়েদের নাম্বার কেউ কোনো সেলে পেয়ে যায় তাহলে কিন্তু তারা আপনাকে হোয়াটসঅ্যাপে ডিস্টার্ব করতে পারে যদি আপনার সেই নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপগুলা থাকে তো আপনি কী করবেন এই কল অপশানে চলে যাবেন কল অপশানে চলে যাওয়ার পর উপরে যে ডট দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন তারপর হু ক্যান কল মি এই অপশানে ক্লিক করে আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন যে কারা কারা আপনাকে কল দিতে পারবে এভরি ওয়ান হলে কিন্তু আপনার কাছে যদি কারো নাম্বার থেকে থাকে সে আপনাকে হোয়াটসঅ্যাপে কল দিতে পারবে আপনি যদি মাই কন্ট্রাক্টস দিয়ে রাখেন তাহলে আপনার কন্টাক্ট লিস্টে যারা সেভ করা রয়েছে যাদের নাম্বার শুধুমাত্র তারাই আপনাকে হোয়াটসঅ্যাপে কল দিতে পারবে অন্য কেউ দিতে পারবে না সো আপনি এইটা সিলেক্ট করে রাখতে পারেন যাতে আপনার নাম্বার কারো কাছে থাকলেও সে আপনাকে হোয়াটসঅ্যাপে কল দিতে পারবে না ডিস্টার্ব করতে পারবে না সো এই ছিল হোয়াটসঅ্যাপের যেই পাঁচটা ট্রিপস অ্যান্ড ট্রিক্স আশা করি পরবর্তীতে আমি আপনাদেরকে আরও ট্রিক্স শেয়ার করবো কিন্তু কথা হচ্ছে এই ট্রিক্সগুলো আপনি নর্মাল হোয়াটসঅ্যাপে খুঁজে পাবেন না আমি যেই হোয়াটসঅ্যাপটি ইউজ করতেছি সেই হোয়াটসঅ্যাপের নাম হচ্ছে জিবি হোয়াটসঅ্যাপ আপনি গুগল ক্রম ব্রাউজারে গিয়ে জিবি হোয়াটসঅ্যাপ ডাউনলোড এইটা লিখে সার্চ করলেই এরকম একটা লিঙ্ক পেয়ে যাবেন সেই লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করার পর একটু নিচের দিকে স্ক্রল করে যাবেন স্ক্রল করে যাওয়ার পর এখানে ডাউনলোড জিবি হোয়াটসঅ্যাপ এপিকে এখানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর পুনরায় একটু নিচের দিকে যাবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন এইটা লাস্ট আপডেটেড ওয়ান ডে এগো সো এইটা তারা প্রতিনিয়ত আপডেট করে তারপর পুনরায় এখানে ডাউনলোড হোয়াটসঅ্যাপ এপিকে এখানে ক্লিক করবেন তারপর অ্যাডাস লেটটা কেটে দেবেন তারপর আপনার এই হোয়াটসঅ্যাপটা ডাউনলোড হওয়া স্টার্ট হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড হওয়া স্টার্ট হয়ে গেছে আমি এইটা এখন ডাউনলোড করব না আমার অলরেডি ডাউনলোড রয়েছে সো আপনারা এই হোয়াটসঅ্যাপের বাসনটি যদি ডাউনলোড করেন ইনস্টল করেন তাহলেই আপনারা আমি যেই ফিচার্সগুলো অথবা যেই টিপসগুলো আপনাদেরকে দিলাম সেইগুলো আপনার ইউজ করতে পারবেন ভিডিওটি বুঝতে যদি কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করবো আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই কন্ট্রোল করতে একদমই ভুলবেন না আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সঙ্গেই থাকুন আল্লাহ হাফিজ